সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। গ্রেপ্তার হওয়া আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ অন্যান্য আইএসএফ কর্মী এবং নেতৃত্বদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই, এই দাবিতে আজ মঙ্গলবার বিকেল 4টা থেকে আরামবাগ থানার অন্তর্গত মুথাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একটি পথসভা এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। এটির আয়োজন করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পুরসুরা বিধানসভার শাখা। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর রাজ্য এবং জেলা কমিটির মিটিং হয়েছে গতকালকে, সেটা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন। আমাদের গতকালকের মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে গোটা পশ্চিমবাংলা জুড়ে আইএসএফ এর যে সমস্ত ইউনিটগুলো রয়েছে প্রত্যেক জায়গাতেই আইএসএফ এর পক্ষ থেকে আজকে বিকাল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত আইএসএফ রাস্তায় নামবে, কর্মসূচি পালন করবে। বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি, তিনাকে যেভাবে অগণতান্ত্রিকভাবে পশ্চিমবাংলার দলদাসে পরিণত হওয়া এই পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে আমরা এটা মনে করি যেভাবে গ্রেপ্তার করেছে, এই গ্রেপ্তারের প্রতিবাদে আমাদের এই সংগ্রাম, আমাদের এই রাস্তায় নামা। আইএসএফের আজ থেকে শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি, কালকে রাজ্য কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী দিনগুলোতে যতদিন না নওশাদ সিদ্দিকী ভাইজানকে মুক্তি দেওয়া হচ্ছে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আইএসএফ রাস্তায় থাকছে। আপনারা জানেন গত আগামীকালকে 25শে জানুয়ারি কলকাতার রাজপথে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত সেখানে সমস্ত নাগরিক মঞ্চ, শুধু আইএসএফ নয় বরং সমস্ত রাজনৈতিক, অরাজনৈতিক, সমাজের বুদ্ধিজীবী, কবি সাহিত্যিক সকলেই কালকে বৃহত্তর জনসমাবেশের আয়োজন, মিছিলের আয়োজন কলকাতার রাজপথে করেছে। এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আমরা এই দিনটিকে সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও এই শিরোনামে আমরা পালন করছি। গোটা বাংলায় যেভাবে গণতন্ত্র বিপন্ন হয়েছে, গোটা ভারতবর্ষে যেভাবে গণতন্ত্র বিপন্ন হয়েছে, তারই বিরুদ্ধে আমাদের আগামী প্রজাতন্ত্র দিবসে আইএসএফ এর কর্মসূচি হবে। এবং 27 তারিখে আইএসএফ এর কর্মসূচি রয়েছে, 29 তারিখে থানায় থানায় ডেপুটেশন প্রত্যেকটি থানায় গোটা পশ্চিমবাংলায়, এবং আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবত 28শে জানুয়ারি একটা র্যালি বের হবে। এভাবে করে প্রত্যেক দিন আইএসএফ কিন্তু রাস্তায় থাকবে। অল পার্টি মিটিং আছে 30 তারিখে। আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে আমাদের দল আইএসএফ এবং আইএসএফ এর যিনি চেয়ারম্যান একদম প্রথম থেকে বলে আসছেন, আজকে যখন গোটা পশ্চিমবাংলায় আবাসের দুর্নীতি প্রকাশ্যে এসেছে, মানুষ জানতে পেরেছে, এই আবাসের দুর্নীতি প্রকাশ্যে আসার পূর্বেই বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বারবার বলে এসেছেন যে আবাসে দুর্নীতি করা হচ্ছে, গরিব মানুষের হককে মেরে নষ্ট করে দেওয়া হচ্ছে, যাদের প্রাপ্য অধিকার আবাস যোজনায় ঘর পাওয়ার সেগুলোকে দেওয়া হচ্ছে না। উল্টে তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতারা চোখ রাঙানি দেখাচ্ছে যে যদি আমাদের দলের মিটিংয়ে না হাঁটো, মিছিলে না হাঁটো, বিরোধী দল যদি করো তাহলে আবাস যোজনায় ঘর দেওয়া হবে না। যদিও এটা কেন্দ্র সরকারের একটা প্রকল্প, তারপরেও যেভাবে আপনার তৃণমূল কংগ্রেস মনে করে নিয়েছে এটা তাদের পৈতৃক সম্পত্তি, তাদের বাড়ি থেকে দেওয়া সম্পত্তি, যে আমরা যাকে চাইবো দেবো, যাকে চাইবো দেবো না, এটা পশ্চিমবাংলায় চলবে না। তার বিরুদ্ধে আইএসএফ সংগ্রাম প্রথম থেকে করেছে, যেটা যার অধিকার তাকে সেই অধিকারটা পাইয়ে দিতে হবে। আগামী দিন যদি আবাস যোজনায় দুর্নীতি আবারও হয়, আইএসএফ রাস্তায় নামবে, রাস্তায় থাকবে। হ্যাঁ, এটা খুবই খুশির খবর। আমরা কেন্দ্র সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা ওখান থেকে টাকা পাঠাচ্ছেন, আর পশ্চিমবাংলায় যারা ত্রিপল খাটিয়ে থাকে, যাদের ঘর নেই, দুবেলা দুমুটো খেতে পায় না, অন্য বাসস্থান যাদের নেই, তারা ঘর পাচ্ছে না, বরং চারতলা দুতলা বিল্ডিংয়ের মালিক যারা, তারা ঘর পেয়ে যাচ্ছে কিসের জন্য? তারা কাঠমানি দিতে পারবে বলে? এর প্রতিবাদে আপনার কেন্দ্র সরকার যে টিম এই ওয়েস্ট বেঙ্গলে পাঠিয়েছে, আমরা সেটাকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমাদের দাবি থাকবে এই যে টিমটা পশ্চিমবাংলায় এসেছে, যেন প্রতিটা জেলায়, প্রতিটা বিধানসভায়, প্রতিটা ব্লকে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা বুথে বুথে যেন ঘুরে। কারণ আমরা শুনতে পাচ্ছি গত কয়েকদিন পূর্বেও তৃণমূলের নেতারা আইএসএফ এর ছেলেদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে যে এখনও পর্যন্ত যারা আবাস যোজনা যাদের নামের তালিকা রয়েছে, অন্য দল করলে বা মিটিং মিছিল আইএসএফ হাঁটলে তাদেরকে নাকি ঘর কেটে দেওয়া হবে। আজকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, তাদের যদি অধিকার থাকে তারা সেই ঘরটা কেটে দেখিয়ে দেবে। আইএসএফ কিন্তু সেই লড়াইটা সাংবিধানিক লড়াই, গণতান্ত্রিক লড়াই, আমরা লড়ে সেই মানুষগুলোকে আইনি লড়াই, কীভাবে সে তার ঘরকে বঞ্চিত করে সেটা আমরা দেখে নেব। আমি শেখ সাদ্দাম হোসেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর হুগলি জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি। গুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে। চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে।
আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে। আন্তর্জাতিক গোসাই পরব 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি টেঘরির মাঠ সিবিএসই স্কুলের বিপরীতে, স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথ। আনন্দের এই পরবে আসছেন তো? আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।